বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা উদ্বিগ্ন, অসমের মুখ্যমন্ত্রী, বাংলাদেশে হিন্দুদের সঙ্গে যা ঘটেছে আমি উদ্বিগ্ন, মোদির ওপর আস্থা আছে, আশা করি সমস্যার সমাধান হবে। মেনে খুদ বোলা হু কি বহুত চিন্তা কি বিষয় হ্যাঁ, আর সনাতনী ঐক্য মঞ্চ কাজ যে প্রসেশন হ্যাঁ, যে আজ সুতারকান্দি মে যে হো রা হ্যাঁ, উহা মে তো আমারা বিজেপি কা লোক ভি গিয়ে, তো উসি সে আপ পতা চাল সকতে কি হামলো কতনা চিন্তিত, আর হামলো কা যে প্রেয়ার হ্যাঁ, বাংলাদেশ কাজ যে হিন্দু লোক হ্যাঁ, উনকা সাথ হ্যাঁ, হামলো চিন্তিত হো, পরিশান ভি হো, লেকিন মে বিশ্বাস করতা হো কি মোদি জি কুছ না কুছ হাল নিকাল। থ্যাংক ইউ স্যার। উইল দ্য জিরিবাম ইস্যু হ্যাভ এন ইম্প্যাক্ট অন ইয়ার সন? আই থিংক সিচুয়েশন ইজ গ্রে, সিচুয়েশন ইন মণিপুর উইল হ্যাভ ডেফিনেটলি সাম ইম্প্যাক্ট ইন আসাম, সো উই হ্যাভ ডিপ্লয়েড এডিশনাল পুলিশ ফোর্সেস ইন বরাক ভ্যালি টু সি দ্যাট নাথিং কামস টু আসাম। যেভাবে হিন্দুদের উপরে ওখানে আক্রমণ হচ্ছে, এই আক্রমণ মানবতা বিরোধী, মানবতায় এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা বারবার দলীয় তরফে বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ করেছি যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে এবং অন্যান্য যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে, বৌদ্ধ থেকে শুরু করে শিখ থেকে শুরু করে যৎসামান্য যারা আছে, খ্রিস্টান আছে কিছু, তাদের উপরে যেন আক্রমণ না হয়। বেলঘরিয়ার বাসিন্দা একজন, সে বাংলাদেশে গেছিল কিন্তু বাংলাদেশে তার উপরেও হামলা হয়, এটা কিন্তু ইন্টারন্যাশনাল নিয়মের পরিপন্থী। কোনো একজন বাংলাদেশে গেছে, ভারতীয় নাগরিক, তার কাছে ভ্যালিড ভারতীয় ভিসা আছে, বাংলাদেশে ভিসা আছে এবং ভারতীয় পাসপোর্ট আছে, তার উপরে আক্রমণ হওয়া মানে কিন্তু এটা ভারতের উপরে আক্রমণ, এই ধরনের ঘটনা। এই বিষয়টি আমি আমাদের যিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছেন, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে জানাবো এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয় বাংলাদেশের সরকারকে, বর্তমান যে সরকার আছে তাদের কাছে কড়া এর জবাব যেন চাওয়া হয়, সেই জন্য আমি অনুরোধ করি। নয় মাস গত 23 নভেম্বর আপনি বাংলাদেশে গিয়েছিলেন শুধুই বন্ধুর ডাকে? জি, বন্ধুর ডাকে, আবার একটু ঘুরতে যাওয়া ছিল, একটু কিছু দরকারও ছিল, সেই জন্য গেছিলাম। কি অভিজ্ঞতা হলো 26 নভেম্বরের যে কথা বারবার আপনি বলছেন, কি ঘটেছিল? ঘটেছিল আর কি, তারা আমাকে জিজ্ঞেস করে, যারা 5-6 জন আমাকে ঘেরাও করেছিল, তারা আমাকে জিজ্ঞেস করে যে আমার দেশ কি। আসলে ওরা কিছু হয়তো করতো না, যদি আমি না বলতাম আমি ভারতীয় হিন্দু তাহলে হয়তো তারা আমাকে কিছু করতো না, আমাকে যেতে দিত, যেহেতু আমি ভুলবশত বলে ফেলেছি আমি ভারতীয়, তারপর বলে ফেলেছি আমি হিন্দু, সেই কারণে আমাকে চরমভাবে মারধর করে, আমার মানে আমার জীবন নেওয়ার চেষ্টা করেছিল তারা। যদি তারা আমাকে ফেলে দিত, ঈশ্বরের কৃপা আমাকে ফেলতে পারেনি, তাহলে হয়তো আমার পেটে তারা অস্ত্র পাচার করে দিত, আমার ফোন, টাকা পয়সা সমস্ত কিছু কেড়ে নিয়েছে। আর আমার ওই বন্ধুকে আমি একটু ধন্যবাদ দিতে চাই, সেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচানোর সম্পূর্ণ চেষ্টা করেছিল। পুলিশ হাসপাতাল, এই যে ঘটনার কথা আপনি বলছেন 26 নভেম্বর, তারপর নিশ্চয়ই আপনি হাসপাতালে গেছেন, পুলিশের কাছে গেছেন, কি দেখলেন, কি ছবি ধরা পড়লো, সাহায্য করেছেন তার? পুলিশের তরফ থেকে আমি কোনো রকম সাহায্য পাইনি, উল্টে তারা আমাকে বলছিল চলে যেতে, বা আমাকে উল্টো জেরা করছিল যে তুমি এখানে কেন এসছো, কীরকম বন্ধু তোমার, কীরকম সম্পর্ক, কোথা থেকে পরিচয়, মানে আমাকে মোটামুটি আমার এই ইনসিডেন্ট হওয়ার পরে 1-1.5 ঘন্টা শুধু আমাকে তারা ফোনে জেরাই করে গেছে, যতবারই আমি কল করেছি তারা আমাকে জেরা করে গেছে।